Welcome my students and guardians. Today I am going to discuss about past indefinite tense. First of all, you have to know the definition of past indefinite tense. Kono kaj otitkale khub sadharon bhabe hoyechilo kintu tar phol ar bortoman nei. Eru bujhele bhabe past indefinite tense hoy. Otitkale kono kaj ba kono kaj otitkale khub sadharon bhabe hoyechilo kintu tar phol ar bortoman nei. Eru bujhele bhabe past indefinite tense hoy bangla ru kheyechilo giyechilo likhechilo eshechilo ittari bujhay arthat korechilo kheyechilo giyechilo porechilo khelechilo ittari gathan pranali subject plus verb plus object subject er jayga subject ebong verb er jayga principal verb er second form object er jayga object principal verb verb bolte pradhan kriya example she bhat kheyechilo tara boi porechilo আমরা মাস পড়েছিলাম আমি কলকাতায় গিয়েছিলাম এই বাক্যগুলো গঠন করতে গেলে কি করতে হবে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসবে আর কি ভার্বের জায়গায় প্রিন্সিপাল ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ মূল ভার্বের সেকেন্ড ফর্ম আর অবজেক্টের জায়গায় অবজেক্ট সে ভাত খেয়েছিল তাহলে কি হবে সে ভাত খেয়েছিল হি এট রাইস তারা বই পড়েছিল দে রেড Read, read, read. আমরা মাছ ধরেছিলাম We caught fish. আমি কলকাতায় গিয়েছিলাম I went to Kolkata. I went to Kolkata. তাহলে আমরা কি করলাম যে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসিয়েছি আর মূল ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম বসিয়েছি আর অবজেক্টের জায়গা অবজেক্ট বসিয়েছি বসিয়ে পাস্ট ইনফিনিট টেন্স আমরা কমপ্লিট করেছি এবার নেগেটিভ ফর্ম অর্থাৎ নাওবাচক বাক্য নাওবাচক দেখো নাওবাচক বাক্য লিখতে গেলে সে ভাত খেয়েছিল না লিখতে হবে তারা বই পড়েছিল না আমরা মাছ ধরেছিলাম না আমি কলকাতায় গিয়েছিলাম না এখানে একটা বিষয় আপনাদেরকে জেনে রাখা দরকার যে past indefinite tense এর বাক্যকে নেগেটিভ বাক্য করতে গেলে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে did not ব্যবহার করতে হবে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে did not ব্যবহার করতে হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে অর্থাৎ সে ভাত খেয়েছিল না he did not eat rice তারা বই পড়েছিল না They did not read book. আমরা মাছ ধরেছিলাম না We did not catch fish. আমি কলকাতায় গিয়েছিলাম না I did not go to Kolkata. I did not go to Kolkata. Interrogative form সে কি ভাত খেয়েছিল সাহায্যকারী ক্রিয়া বাক্যের প্রথম ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে তাহলে সে কি কলকাতা গিয়েছিল did he go to sorry সে কি ভাত খেয়েছিল বাক্যটা আছে সে কি ভাত খেয়েছিল did he sorry Did he eat rice? তারা কি বই পড়েছিল? Did they read book? আমরা কি মাছ ধরেছিলাম? Did we catch fish? Fish. আমি কি কলকাতায় গিয়েছিলাম Did I go to Kolkata? তাহলে ইন্টারোগেটিভ বাক্য করতে গেলে কি করতে হবে নট নাউনের পূর্বে নট বসাতে হয় এবং প্রোনাউনের পরে নট বসাতে হয় সে কি ভাত খেয়েছিল না অর্থাৎ Did he not eat rice?
তারা কি বই পড়েছিল না? Did they not read book? আমরা কি মাছ ধরেছিলাম না? Did you not catch fish? আমরা কি কলকাতা গিয়েছিলাম না? না, আমি কি কলকাতা গিয়েছিলাম না? Did I not go to Kolkata? অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্য করতে গেলে নাউনের পূর্বে নট এবং প্রোনাউনের পরে নট। তাহলে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন? প্রথম বাক্য যেটা ছিল কি, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সে ভাত খেয়েছিল, ফার্স্ট সেন্টেন্স সে ভাত খেয়েছিল, হি এট রাইস, নেগেটিভ বাক্য, হি ডিড নট ইট রাইস, ইন্টারোগেটিভ বাক্য, ডিড হি ইট রাইস, ইন্টারোগেটিভ বাক্য, ডিড হি নট ইট রাইস। আপনারা কেমনভাবে প্র্যাকটিস করবেন? আপনারা প্র্যাকটিসটি কিভাবে করবেন? ধরুন এখানে বাক্য দেওয়া আছে, সে কাজটি করেছিল, কাজটি করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড নট ডু দ্য ওয়ার্ক, ডিড হি ডু দ্য ওয়ার্ক, ডিড হি নট ডু দ্য ওয়ার্ক। এক্সাম্পল, এখানে তারা বই পড়েছিল, দে রেড বুক, দে ডিড নট রিড বুক, ডিড দে রিড বুক, ডিড দে নট রিড বুক। আমরা মাছ ধরেছিলাম, উই কট ফিশ, উই ডিড নট ক্যাচ ফিশ, ডিড উই ক্যাচ ফিশ, ডিড উই নট ক্যাচ ফিশ। আমরা কলকাতা গিয়েছিলাম, আমরা কলকাতা গিয়েছিলাম, উই ওয়েন্ট টু কলকাতা, উই ডিড নট গো টু কলকাতা, ডিড উই গো টু কলকাতা, ডিড উই নট গো টু কলকাতা। আমি কলকাতা গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কলকাতা, আই ডিড নট গো টু কলকাতা, ডিড আই গো টু কলকাতা, ডিড আই নট গো টু কলকাতা। সে সিনেমা দেখেছিল, হি ওয়াচ সিনেমা, হি ডিড নট ওয়াচ সিনেমা, ডিড হি ওয়াচ সিনেমা, ডিড হি নট ওয়াচ সিনেমা। আমরা ফুটবল খেলেছিলাম, উই প্লেড ফুটবল, উই ডিড নট প্লে ফুটবল, ডিড উই প্লে ফুটবল, ডিড উই নট প্লে ফুটবল। ইন দিস ওয়ে ইফ ইউ প্র্যাকটিস আই থিঙ্ক দ্যাট ইউর প্রবলেম উইল বি রিজলভড রিগার্ডিং টেন্স। ইফ ইউ হ্যাভ এনি কাইন্ডস অফ দ্য কোয়েশ্চন প্লিজ রাইট ইউর কোয়েশ্চন ইন দ্য কমেন্ট বক্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং।